আমি চাই না আমার জন্য তোমার উপর কোনো অন্যায় অত্যাচার হোক। আমি ঠিক কিছু না কিছু ভাবে অন্য ছুটি নিতে পারবো। দেখো, তুমি মায়ের উপর ভরসা রেখো, মা তো আছে। তবু তুমি এটা নেবে না নতুন বউ? তুমি চলে যাও তো। শোনো, আমি সত্যি খুব লজ্জিত। আমার জন্য তোমাকে এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হলো, তারপর তুমি এসব আমাকে দিয়ে নিজের বিপদ আরো ডেকে আনবে। তুমি চলে যাও, আমার জন্য তো ভাবতে হবে না তোমাকে। উঠান, আমি বরং ওই মাটির ভাঙা জিনিসগুলো বাইরে ফেলে আসি। হ্যাঁ, আপনি যান দুঃখী দাদা। রোজগার পাতিও তার ভালোই হচ্ছে তাই। হ্যাঁ গো হ্যাঁ, তুমি অত চিন্তা করো না। উনি তো আমাকে টাকা কুড়ি দিয়ে পাঠালে। মানে উনি যা রোজগার করেছেন তার থেকে কিছু টাকা দিয়ে আমাকে বললে তোমাদের জন্য এই আনাজপাতি, ডাল, চাল এইসব তোমাদের হাতে যেন তুলে দিই। তোমাদের মুখেও তো অন্ন জোগাতে হবে নাকি? ও বউ, তুমি কি ভাবো তোমার স্বামী তোমার কথা ভাবে না? হ্যাঁ, এ সব সময় ভাবে, তোমার কথাই ভাবে, তোমাকে চোখে হারায়। আপনি সত্যি বলছেন? তাহলে কি আমি মিথ্যে কথা বলছি নাকি? হ্যাঁ, আশ্চর্য। এই যে তোমার ঘরে মা কালী আছে, আমি তার দিব্যি খেয়ে বলছি। সত্যি উনি এসব পাঠিয়েছেন? হ্যাঁ গো বউ, আমি সত্যি কথাই বলছি। এই ঝুড়িতে যা আছে না তাতে তোমাদের সপ্তাহখানেক ভালো করে চলে যাবে। সপ্তাহখানেক কি বলছেন আপনি? তার থেকেও বেশি চলে যাবে। এত অন্ন, এত জিনিসপত্র বহুকাল দেখিনি এই বাড়িতে। দাঁড়াও বউ দাঁড়াও, এই দেখো তোমার স্বামী তোমার জন্য টাকা কড়িও পাঠিয়েছে। উনি টাকাও পাঠিয়েছেন? হ্যাঁ গো বউ, উনি যা রোজগার করেন তার থেকে দু চার আনা নিজের কাছে রেখে বাকিটা তোমার হাতে তুলে দিতে বললেন, যাতে তোমরা সুখে শান্তিতে সংসার করতে পারো। ও বউ বলছি অত চিন্তা করো না, ঠাকুর ঠিক সময় তোমাদের কাছে ফিরে আসবেন। আচ্ছা, উনি না হয় এত কিছু পাঠালেন, কিন্তু উনি কেমন আছেন? আমি তো বলছি তুমি অত চিন্তা করো না, ঠাকুর ঠিক আছে। সত্যি বলছেন আপনি? মিথ্যে কথা বলা আমার স্বভাব নয় বাপু, আমি সত্যিই বলি। তবে হ্যাঁ, ঠাকুরের এখানে আসতে একটু সময় লাগবে বটে। ও বউ তুমি একটু সাবধানে থেকো, দুটো বাচ্চা নিয়ে থাকো তুমি। শুনেছি তোমার পাড়া প্রতিবেশীর লোক খুব একটা ভালো নয়, তাই একটু সাবধানে থেকো কেমন? সে আমার অভ্যেস হয়ে গেছে। তবু উনি যখন বলেছেন আমাকে সাবধানে থাকতে, তখন আমি নিশ্চয়ই সাবধানে থাকবো।
আপনি তো চিন্তা করবেন না। বেশ, তাহলে আমি আসি। না না দাঁড়ান, খালি মুখে যাবেন কি? আমি চট করে দু মুঠো অন্ন চাপিয়ে রান্নাটা সেরে ফেলি, আপনি খেয়ে যাবেন কেমন? আপনাকে কতটা পথ যেতে হবে বলুন তো। দেখো কাণ্ড, তুমি এখন রাঁধবে, তারপর আমি খাবো, তারপর যাব, অত সময় কি আমার আছে? হ্যাঁ, শুধু তো তোমার কাছে আসলে চলবে না, তোমার মতন কতজন আমার কাছে সাহায্য চাইবে, তাদের কাছে তো যেতে হবে নাকি? মানে অন্ত মানে টানে তোমায় বুঝতে হবে না। তুমি সাবধানে থেকো, আমি চললু। অন্তত জল বাতাসাটুকু খেয়ে যান। জল বাতাসা? হ্যাঁ, মায়ের প্রসাদ, মাকে দিয়েছিলাম আমি। ও, মায়ের প্রসাদ! মা যখন খেয়েছেন তাহলে আমারও খাওয়া হয়ে গেছে। কি, মাকে প্রসাদ দিলে আমাকে প্রসাদ দেওয়া হয়? মায়ের পেট ভরলে আমারও পেট ভরে যায়। আমি আসি বউ। হ্যাঁ আসি। মায়ের পেট ভরলে ওনারও পেট ভরে যাবে, এ কি করে সম্ভব? হে ভগবান, মাকে দেওয়া জল বাতাসে কোথায় গেল? এ কি আশ্চর্য ঘটনা! গতকাল রামপ্রসাদের বউকে যা দিয়েছি না, একেবারে জন্মের মতন বাড়ি থেকে বেরোনো গুছিয়ে দিয়েছি। কোথায় ঘাটে বেরিয়ে মাটির জিনিসপত্র বেচে? হ্যাঁ, এমন অপমান করেছি না, একেবারে সমস্ত দিমাগ একেবারে ঘুচিয়ে দিয়েছি। কিন্তু রামপ্রসাদ বলো আর তার বউ, এরা তো ভাঙে তবু মচকায় না। আরে বাবা ছাড়ো তো, ভাঙে তবু মচকায় না, বাইরে থেকে ওই ভেতরে ভাঙচুর বোঝা যায় না। এমন অবস্থা করবো না, এমন অবস্থা করবো, একেবারে টুকরো টুকরো করে ছাড়বো, ঘুচিয়ে দেবো দেমাক, বার করে দেবো সমস্ত দেমাক। হ্যাঁ, বড্ড বেশি দেমাক রামপ্রসাদের বউয়ে। নিজের সম্পর্কে বড্ড ভুল ধারণা তার। আদিগোসাই, কি গো, চেনো নাকি? নমস্কার, আমি দেবী প্রসাদ, বলতে পারেন আপনাদের রানী ভবানীর আত্মীয়। রাজামশাই না, ছোট রাজামশাই। চুপ, একদম চুপ। জেনে রাখো, নাটোরের প্রকৃত রাজা আমি, তোমাদের ওই রানী ভবানী আর তার স্বামী রমাকান্ত আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। তবে এও জেনে রাখো, খুব শিগগিরই আমি সে অধিকার ফিরে পাব, খুব শিগগিরই। হ্যাঁ, মানে সে না হয় বুঝলাম, কিন্তু আপনার মতন একজন কেউকেটা মানুষ, সেরকম তুচ্ছ একজন রামপ্রসাদের স্ত্রী, তাকে চিনলেন কেমন করে? চিনতে হলো, কারণ রামপ্রসাদ আর তার স্ত্রী রানী ভবানীর খাস লোক হয়েছে। আর রামপ্রসাদের স্ত্রী সই পাতিয়েছে রানী ভবানীর সাথে। সই পাতিয়েছে বলেন কি? ঠিকই বলছি, ওই মহিলার জন্য আমার অনেক ক্ষতি হয়ে গেছে, সবার আগে শেষ করে দেবো ওই মহিলাকে, আর তারপর না হয় তার স্বামী রামপ্রসাদকে। উঠান, কাল আমরা কত চিন্তা করছিলাম, হ্যাঁ কী হবে কী হবে সব ভেবে, আর দেখো প্রসাদ ঠাকুর অত দূরে থেকেও সব আয়োজন করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আর উনি হচ্ছে ভালো আছেন সেটা জেনে বড় নিশ্চিন্ত লাগছে। হ্যাঁ, কালকে আমরা কত চিন্তা করছিলাম, শুধু শুধু কত ঝামেলা হলো বলো তো। এই এই সব জিনিসপত্র যদি একটু আগে পাঠাতো তাহলে এত ঝামেলাই হতো না। সব কি আর অত সহজে পাওয়া যায় দুঃখী দাদা? অনেক কিছু সহ্য করতে হয়, একটু কষ্ট সহ্য করলে দেখবেন আপনি নিশ্চয়ই আপনার ফল পাবেন। গতকাল যে এত ঝামেলা হলো, এত কাণ্ড হলো, ধরেই নিন তারই পুরস্কার স্বরূপ আমরা এত কিছু পেলাম। জানি না বাবা, এই তুমি আর প্রসাদ ঠাকুর যে কী বলো কিছুই আমার মাথায় ঢুকে না। যাকে আমার অত ভেবে কাজ নেই, তোমরা যা বলছো ঠিকই বলছো। ওই দেখো, রামদুলাল আবার কাজ, দাঁড়াও আমি দেখি গিয়ে। এই তো
এই তো এই তো এই তো শোনা, এই যে এই যে এই যে মা, এই যে ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা।